নমস্কার হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা, শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটি নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। অমৃত ভারত প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশাপাশি ব্যাঙ্গালে ফলো উন্মোচন রাজ্যপালের। অপরাধীকে গ্রেপ্তার করা উচিত, শাহজাহান প্রসঙ্গে ব্যাঙ্গালে মন্তব্য রাজ্যপালের। এখন আসছে বিস্তারিত খবরে। ভার্চুয়াল মাধ্যমে অমৃত ভারত স্টেশন যোজনা প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি ব্যাঙ্গাল স্টেশন সংলগ্ন শরৎচন্দ্র রেল ইনস্টিটিউশনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফলক উন্মোচন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার ভার্চুয়াল মাধ্যমে অমৃত ভারত স্টেশন যোজনা প্রকল্পের আনুষ্ঠানিক শিলান্যাস করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যান্ডেল স্টেশন সংলগ্ন শরৎচন্দ্র রেল ইনস্টিটিউটে আয়োজন করা হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠানের। তৈরি করা হয়েছিল অনুষ্ঠান মঞ্চ। প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় স্টেশন চত্বরে লাগোয়া একটি জায়ান্ট স্ক্রিন ও একাধিক এলসিডি টিভিতে। রাজ্যপাল আশাকে কেন্দ্র করে জোরদার করা হয়েছিল স্টেশন চত্বরের নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠান সংলগ্ন এলাকায় ছিল চন্দননগর কমিশনারেটের করা পুলিশি ব্যবস্থা। স্টেশন এবং সংলগ্ন এলাকায় ছিল পর্যাপ্ত রেল পুলিশও। স্পেশাল ট্রেনে হাওড়া থেকে ব্যান্ডেল স্টেশন পৌঁছে সেখান থেকে পায়ে হেঁটে পৌনে 11টা নাগাদ রাজ্যপাল পৌঁছন অনুষ্ঠান মঞ্চে। শুরুতেই রেল পুলিশের ব্যান্ডের মাধ্যমে জাতীয় সঙ্গীতের সুরে রাজ্যপালকে সম্বর্ধনা জানানো হয়। স্বাগত ভাষণ পরিবেশন করেন জেনারেল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে মিলিন্দ কে দেউস্কর। তারপরে হয় একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান, এরপরেই শুরু হয় মূল অনুষ্ঠান। ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তারপরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বক্তব্যে তিনি তুলে ধরেন দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি রেলের উন্নয়নের বিষয়। প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পরে অমৃত ভারত রেল স্টেশনের ফলক উদ্বোধন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে মিলিন্দ কে দেউস্কর, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সঞ্জীব কুমার সহ সিনিয়র ডিসিএম রাহুল রঞ্জন, রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। অমৃত ভারত প্রকল্পের অধীন জেলায় ব্যান্ডেল, চন্দননগর এবং ডানকুনি রেল স্টেশনের পরিকাঠামো বদল করা হবে বলেই জানানো হয়। জেলায় তিনটি স্টেশনের পরিকাঠামো উন্নয়নে খরচ হবে 340.4 কোটি টাকা। রাজ্যে মোট 17টি স্টেশনের পরিকাঠামো বদল করা হবে এই প্রকল্পের অধীনে। এদিন ব্যান্ডেল স্টেশনের পাশাপাশি হাওড়া বর্ধমান মেন লাইনে চন্দননগর স্টেশন এবং হাওড়া বর্ধমান কর্ড লাইনে ডানকুনি স্টেশনেও এই অনুষ্ঠান আয়োজিত হয়। আগামী দিনে এই প্রকল্পের আওতাধীন এই দুটি স্টেশনেরও সংস্কার করা হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শবে বরাত অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং চন্দননগর কমিশনারেট এলাকাগুলিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বাইক নিয়ে টহল দিলেন চন্দননগর কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাবালগি। ইসলাম ধর্মাবলম্বী মানুষদের শবে বরাত অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকে নজর রাখতেই চন্দননগর পুলিশ কমিশনারেটের বিভিন্ন এলাকাগুলিতে বাইক নিয়ে টহল দিলেন চন্দননগর কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাভালগি। বিভিন্ন পালা পার্বণেই পুলিশের তরফ থেকে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই টহল জারি থাকে। মূলত চন্দননগর ও ভদ্রেশ্বর এলাকার বিভিন্ন মুসলিম অধ্যুষিত এলাকাগুলি রাস্তা সরু হবার কারণে এই বাইক পেট্রোলিং বলেই জানান পুলিশ কমিশনার। এদিন চন্দননগর ভদ্রেশ্বরের পর চুঁচুড়াতেও একইভাবে চলে টহলদারি। আমরা তো যত পর্ব আছে সব পর্বে কিন্তু আমরা মোটর সাইকেল নিয়ে বেরোই। আপনারা সবাই জানেন চন্দননগর, শ্রীরামপুর, ভদ্রেশ্বর সব জায়গায় একটা রাস্তাগুলো সরু আছে, যেখানে কাজ যায় না। তো আমরা একটা পেট্রোলিং করি এলাকায়, বাসিদের কোনো অসুবিধা থাকলে আমরা অ্যাটেন্ড করি, আর যেখানে যেখানে মিনি জামার থাকে ওদের কোনো অসুবিধা না হয়, সেজন্য একটা কনফিডেন্স বিল্ডিংয়ের জন্য আমরা বাইক পেট্রোলিং করি। সে উপলক্ষে আমরা এখানে এসেছি, যেখানে আমরা সব কমিশনারেটটা ঘুরে তারপরে এখন পিছরে আমরা ঘুরছি। আর তো সমস্ত জায়গাতে উৎসব একদম পিসফুলি হচ্ছে? আর সব পিসফুল হচ্ছে, আমাদের নজর আছে এদের যারা পর্বে যারা সেবে বারাত যারা পালন করছেন ওদের কোনো অসুবিধা না হয়, সেজন্য আমরা এখানে আসতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
এলাকার জনপ্রতিনিধির আবেদনে বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থানুকূল্যে দুটি হাইমাস লাইটের উদ্বোধন হলো হুগলি চুঁচুড়া পৌরসভার 13 এবং 14 নম্বর ওয়ার্ডে। উদ্বোধন করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এলাকার জনপ্রতিনিধির আবেদনে অবশেষে বিধায়কের উদ্যোগে দুটি হাইমাস লাইটের উদ্বোধন হল হুগলি চুঁচুড়া পৌরসভার 13 ও 14 নম্বর ওয়ার্ড এলাকায়। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থানুকূল্যে এদিন এই দুটি হাইমাস লাইটের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিধায়ক অসিত মজুমদার। হুগলি চুঁচুড়া পৌরসভার কাঠগোড়ার মোড় এলাকায় একটি, অন্যটি রথতলা মাঠের কাছে বসানো হয়। প্রায় 1.5 লক্ষ টাকা ব্যয়ে এই দুটি হাইমাস লাইট তৈরি হয়েছে বলে জানান বিধায়ক অসিত মজুমদার। আজকে দুটো হাইমাস ওপেন করলাম 14 নম্বর ওয়ার্ডে। কাউন্সিলরের দীর্ঘদিনের ডিমান্ড ছিল একটা কাঠগোলা মোড়ের 14 নম্বর ওয়ার্ড আর একটা রথতলা মাঠে, এটা 13-14 দুটোই পায়। প্রায় এই সপ্তাহ ধরে 18 খানা হাইমাক্স পুরো সুস্থ শহর জুড়ে ওপেনিং হবে, আপনাদের পরপর যে ওয়ার্ডে হবে বলে দেবো। এর এক একটা হাইমাক্সের 1.5 লাখের মতো পড়ছে। কোন খাত থেকে হচ্ছে? আমার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল। এদিনের এই হাইমাস লাইট উদ্বোধন কর্মসূচিতে বিধায়ক ছাড়াও উপস্থিত হয়েছিলেন দুই জনপ্রতিনিধি সঞ্জীবা ভট্টাচার্য, জয়দেব অধিকারী। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে আর কোনো অজুহাত নয়, অপরাধীকে গ্রেপ্তার করা উচিত, শাহজাহান প্রসঙ্গে ব্যাঙ্গালে মন্তব্য রাজ্যপালের। হোটেল মহল রেস্টুরেন্ট অ্যান্ড ব্যাঙ্কোয়েট 25% ডিসকাউন্ট অন ফুড টিল 20th January 2024। এসি রুম, এসি রেস্টুরেন্ট, ফ্রি ওয়াইফাই, ফুল এসি ব্যাঙ্কোয়েট অ্যান্ড কনফারেন্স হল। কল ফর বুকিং 9330-274275। হোটেল মহল রেস্টুরেন্ট অ্যান্ড ব্যাঙ্কোয়েট, মিয়ারবের চিনসুরা। এনজয় আ উইকেন্ড এট ভেদম, দ্য প্যারাডাইজ অফ পিস, আ হোম away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Potshati. Potshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Hukshishwari Mundi, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Potshati, your ultimate destination for weekend leisure, marriage, conference, shooting and get together, all are in one roof. Yes, think about Potshati, Hooghly. Fasten your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aquamarina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aquamarina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. কর্মী
প্রেমী বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহে জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ বা সুদূর শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম, সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদ জানতে আজই কল করুন। আপনি কি ডিটিপির কাজ জানেন? একজন পুরুষ অথবা মহিলা নেওয়া হবে কাজের জন্য। সাবধানী বাজার সংলগ্ন জিটি রোডের পাশে গুপ্তা প্রিন্টিং প্রেস। যোগাযোগ 9432228739 অথবা 8240371735 এই নাম্বারে। হুগলি জেলার চাঁদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন, নর্থ হুক জুট মিল গেটের সামনে, সিটি রোডের পাশে, রিভার ব্রিজের টুইঙ্কেল এক্সক্লুসিভ। রীতিমতো ছাড়ের সুবিধা পাওয়া যায়। রং বেরঙের বেড কাভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোন, থানটেকের শান্তিনিকেতন বুটিক, আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই, আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইসক্রিম। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুদীপ্তা রাহা, মোবাইল নাম্বার 9474114253। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলি চক বাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 0332680239926807208 এবং 2680646। কিওরেন্ট কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওরেন্ট কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। আর কোনো অজুহাত নয়, অপরাধীকে গ্রেপ্তার করা উচিত। সন্দেশখালী কাণ্ডে অভিযুক্ত শাহজাহানকে গ্রেপ্তার করার প্রসঙ্গে এদিন ব্যান্ডেলে রেলের অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জানিয়ে দিয়েছিলেন, শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে রাজ্য পুলিশ, তাতে কোনো বাধা নেই। আদালত তেমন কোনো স্থগিতাদেশ দেয়নি। হুগলির ব্যান্ডেলে এসে এ বিষয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস সাফ জানিয়ে দিলেন, আর কোনো অজুহাত নয়, অপরাধীকে গ্রেপ্তার করা উচিত। এদিন ব্যান্ডেলে রেলের অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন রাজ্যপাল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, হাইকোর্টের স্থগিতাদেশের জন্য রাজ্য পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না। এ বিষয়ে প্রশ্ন করা হলে রাজ্যপাল বলেন, আমি কোন রাজনৈতিক মন্তব্য করব না, তবে মহামান্য আদালত নিজের বক্তব্য স্পষ্ট করেছে, তাই আর কোনো অজুহাত নয়, অপরাধীকে গ্রেপ্তার করা উচিত। সে অর্থাৎ শাহজাহান গ্রেপ্তার হবে, তাকে গ্রেপ্তার করতে হবে। আমি রাজ্যপাল হিসেবেও শীঘ্রই বিষয়টিকে সুনিশ্চিত করার জন্য বলব। Today, the justice of court has said that there is no part to arrest Shah Jahan. What has said?
is the last part of this. Sir, sir, don't go there now. What the court has said is the last word in this case. That is a momentous statement or a decision given by the Honorable High Court, which means the culprit has to be arrested. There is no excuse for not arresting. He will be arrested. He should be arrested. I do not want to comment on political statements. Even that sentiment is answered by the today's decision of the High Court. He can be arrested. There is no power to arrest him, and he should be arrested. In democracy, there is a process of governance. Court has a place, and that place is very important. That also with respect. Now that the court has given a definite clearance, the culprit has to be arrested. There is no excuse for not arresting. As governor, I also insist that arrest has to be made immediately. Yes, they came and met me. The team was led by a former High Court judge, Chief Justice. That is taken seriously. Whatever lapses are there from any quarter will be looked into. Action will be taken. The governor is there as a corrective force. I will certainly exercise my duty in that capacity. As you know, from the newspaper reports, the police came there, ministers went there, petitions were received. If I understand from the newspapers, more than 800 petitions have been received. The process has started. The women have come forward. They have started asserting themselves. And now there will be a sea change. Let us wait for that. As they say, generals do not fight, they make others fight. Governor's job is to see that the elected government takes action within the constitution, within the rule of law. If that is not done, then of course the governor will intervene. Any initiative by the people asserting their rights is good for democracy, which means people are waking up. It's a good trend. Bureau report, Hugli Aske. পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক চচুড়া শাখার 18তম বর্ষপূর্তি উপলক্ষে ব্যাংকের গ্রাহক ও সাধারণ মানুষদের নিয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হলো। চুটুরার পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের 18তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজিত হলো। এদিনের এই শিবিরের উদ্বোধন করেন নাবার্ড ডিডিএম অনন্যা গুপ্তা। এছাড়া উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার শান্তনু ঘোষ, ব্রাঞ্চ ম্যানেজার কোনেন্দু সুর, ডক্টর কনিষ্ক ভট্টাচার্যা সহ ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন কেবলমাত্র ব্যাংকের গ্রাহকরাই নন, সাধারণ মানুষও এসে এখানে বিনামূল্যে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান। এটা আমাদের কাছে একটা অফিসার ডে, কেন কি আজকে আমাদের ব্যাংকের 18th ফাউন্ডেশন ডে, তো এটা হচ্ছে উপলক্ষ। তো এই দিনটাকে মেমোরেবল করার জন্য এত কিছুর আয়োজন। আজকে সকাল থেকে আমরা শুভ উদ্বোধন করালাম ন্যাডাপের ডিডিএমকে দিয়ে। ডিডিএম ম্যাডাম এসেছিলেন, উনি ক্যান্ডেল লাইট দিয়ে এই মাইন্দ্রোফোনের সূচনা করলেন। ইনফ্যাক্ট পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক আজকে 18টা বছর, এই একটা লম্বা জার্নি, সুদীর্ঘ যাত্রা পথ আমরা ব্যাংকিংয়ের উৎকর্ষতার মধ্য দিয়ে এসেছি। ব্যাংকিং আমরা নানা, মানে সব ধরনের ব্যাংকিংই আমরা প্রোভাইড করছি এবং আমাদের ভ্যালু কাস্টমার আপনারা সবাই এর শরীর সবাইকে নিই, সেই জন্য আজকে বিশেষ দিনটা সেলিব্রেশন করল। এই যে বললাম, এই মাইন্দ্রোফোনটাকে মেমোরেবল করে রাখার জন্য আমরা নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করেছি। তার মধ্যে একটা বিনামূল্যে স্বাস্থ্য শিবির, ফিনান্সিয়াল লিটারেসি ক্যাম্প, প্লাস আমাদের ব্যাংকেরও বিভিন্ন মিশন রয়েছে, ক্রেডিট ডিসবার্সমেন্ট ইত্যাদি ইত্যাদি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 50%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। অমৃত ভারত প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশাপাশি ব্যাঙ্গালে ফলো উন্মোচন রাজ্যপালের। অপরাধীকে গ্রেপ্তার করা
উচিত। শাহজাহান প্রসঙ্গে ব্যাঙ্গালে মন্তব্য রাজ্যপালের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত 8টায় সেটা কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।